কিভাবে এরকম একটি টেক্সট অ্যানিমেশন তৈরি করবেন এবং বাটনের সাহায্যে এটাকে কন্ট্রোল করবেন। এখানে অটোমেটিকলি প্রতি সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার দুটোই চেঞ্জ হতে থাকে। তো এখানে বাটনের সাহায্যে এটাকে স্টপ করে দিবেন। আজকে ভিডিওতে সেটা আমি দেখাবো। এখানে ফার্স্ট অফ অল একটি পি ট্যাগ নিব। পি ট্যাগে এখানে আমি যা একটা টেক্সট লিখলাম, প্লিজ লাইক মি। এখানে ফি ট্যাগে একটি আইডি সেট করে দিব, আইডির নাম দিব সাব। তারপর এখানে একটি বাটন ট্যাগ ব্যবহার করলাম, বাটন এখানে স্টপ লিখলাম বাটনের ভ্যালুটা। দেন তারপর এখানে একটা অন ক্লিক অ্যাট্রিবিউট ব্যবহার করব, যেটার নাম দিলাম এস এস এস। এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। দেন এটাকে কোডটাকে রান করার জন্য জাভা স্ক্রিপ্টের জন্য একটা স্ক্রিপ্ট ব্যবহার করব। তো এখানে একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিব এস এস এস। ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। দেন ফাংশনের বডির জন্য কার্লি ব্র্যাকেটটা ব্যবহার করব। তারপর একটা ভেরিয়েবল নিব, অ্যাস নামের একটি ভেরিয়েবল নিব। ভেরিয়েবলের ভিতরে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে সাব নামে যে আইডিটা আছে এটাকে এখানে রাখবো। দেন তারপর এই যে ভেরিয়েবলের যে অ্যাসটা আছে, অ্যাস ডট স্টাইল ডট কালার, এখানে ইকুয়াল টু ডাবল কোটেশন দিলাম। ডাবল কোটেশনের ভিতরে এখানে ইউলু লিখলাম, এটা যে ফন্ট কালার হবে ইউলু প্রথমবার। দেন তারপর আবার এস ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার নিব। ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন দিলাম, দেন এখানে রেড দিলাম। তো এখানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা নিলে হবে। দেন তারপর এখানে আমি সেট টাইম আউট যে একটি মেথড আছে সেই মেথডটা এখানে ব্যবহার করব। সেম সেট টাইম আউটের মেথডটা এখানে ব্যবহার করব। তো এখানে টাইম আউটের ভিতরে একটা ব্র্যাকেট নিলাম, ব্র্যাকেটে ফাংশনটাকে রাখলাম, ফাংশনের ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন ফাংশনের বডির জন্য কার্লি ব্র্যাকেটটা ব্যবহার করলাম। তারপর এখান থেকে এটা কপি করে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড কালার প্লাস ফন্ট কালার। এখানে টাইমটা সেট করে দিব প্রতি 1 সেকেন্ড পর পর, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার দুটোটা চেঞ্জ হবে সেজন্য টাইমটা সেট করে দিলাম। আমার এই চ্যানেলে ফিউচারে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ভিডিও আমি পোস্ট করব, আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে। আমার এই ভিডিওগুলো থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেন এখানে কালারটা চেঞ্জ করলাম, ব্লু দিলাম আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলাম। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা ভালো ভালো ভিডিও পাবেন জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স লেভেলের। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো মনে হয়, শেখার মতো কিছু থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো এখানে কপি করলাম, কপি করে আবার এখানে পেস্ট করলাম সেট টেমাইট যে মেথডটা আছে। তো এখানে তার পরবর্তী যে ভিডিও বানাবো সেটা হলো কারেন্সি কনভার্ট, কীভাবে টাকাকে কনভার্ট করবেন ডলারে, ডলারকে টাকাতে বিভিন্ন দেশের টাকা কনভার্ট করবেন সেটা আমি শিখাবো নেক্সট ভিডিওতে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার এই চ্যানেল থেকে আপনারা ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার প্লাস ফন্ট কালারগুলো চেঞ্জ করে দিলাম, তো আপনারা আপনাদের ইচ্ছার মতো এগুলো চেঞ্জ করে দিবেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার চেঞ্জ করে দিব, এক একটা এক এক ডিজাইনের এক এক রকমের হবে।
তো আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো চেঞ্জ করে দিবেন। জাভা স্ক্রিপ্টে আমি অ্যাডভান্স লেভেলে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করব যা আপনাদের উপকারে আসবে। তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এটাকে রান করবো আমি, অবশ্যই রান করলে এটা এখন কাজ করবে না। তো সে কী জন্য কাজ করবে না সেটা আমি এক্সপ্লেন করব। কাজ করতেছে না, এখানে আরেকটি মেথড আছে এখানে ব্যবহার করতে হবে, সেট ইন্টারভাল নামে যে মেথডটি আছে এটি আমি এখনও ব্যবহার করিনি, এই জন্য এটা কোডটা কাজ করেনি আমার। সেট ইন্টারভাল আমি এটা ব্যবহার করবো এখানে, তো আমি এটাকে কেটে দিই, কেটে দিয়ে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো এটাকে। যেহেতু আমি আরেকটা বাটন নিছি স্টপ নামে, সেটাকে পান রান করাতে হবে সেজন্য এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো একটা ভেরিয়েবল নিলাম এক্স এক্স নামে, ভেরিয়েবলের ভিতরে সেটাকে রাখবো। সেট ইন্টারভাল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যে একটা ফাংশন নিছি ফাংশনের নাম দিছি কি সেট কোল নামে যে একটি নাম দিছি ফাংশনের সেটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। দেন এখানে আমি যে সেকেন্ডগুলো সেট করে দিছি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এভাবে, তো আমি এখানে 60 সেকেন্ড পর্যন্ত, প্রতি 60 সেকেন্ড পর পর এগুলো আবার রিটার্ন ব্যাক করবে, অটোমেটিকলি চলতে থাকবে কোডটা। এখন আমি কোডটাকে রান করি আবার, এখন আমার কোডটি সম্পূর্ণভাবে কাজ করতেছে। বাট আমি এখন যে বাটনে ক্লিক করি কিন্তু বাটন কাজ করে না, আমি এখনও বাটনকে বলে দেইনি। এখানে বাটনে যে কোড ব্যবহার করতে হবে পাঞ্চান সেটা আমি এখনও ব্যবহার করিনি, সেজন্য বাটন কাজ করে না। তো এখানে বাটনে একটি পাঞ্চান নিলাম, পাঞ্চানে এখানে ওই যে একটি বাটনের ভিতরে অন ক্লিক অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছি এস এস নামে, তো পাঞ্চানের নামটাও দিলাম সেটা এস এস ফার্স্ট ব্যাকেট, পাঞ্চানের বডির জন্য কার্লি ব্যাকেটটি ব্যবহার করলাম। দেন এখানে আমি সেট ইন্টারভালটা ব্যবহার করবো, সরি এখানে আমি ক্লিয়ার ইন্টারভালটা ব্যবহার করবো। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট নিলাম, দেন এখানে যে একটা ভেরিয়েবল নিচ্ছি এক্স এক্স নামে, এই দোনটা এক্স এখানে আমি ভিতরে ইনসার্ট করে দিব, দ্যাটস ইট। এখন আমার ফাংশনটা সম্পূর্ণভাবে কাজ করবে, আমি যদি স্টপ বাটনে ক্লিক করি এটা সাথে সাথে স্টপ হয়ে যাবে। একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আবার এটাকে এখন আমি স্টপ বাটন ক্লিক করবো, স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে গেছে। তো আমি যতবার চাই এটাকে এভাবে স্টপ করতে পারবো, আর আমার কোডটা অটোমেটিকলি এটা আর আমার কোডটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, আর আমার চ্যানেলে ভবিষ্যতে আরও জাভা স্ক্রিপ্টে অ্যাডভান্স লেভেলে অনেকগুলো ভিডিও পোস্ট করব। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আমি যখন এখানে বাটনে ক্লিক করি এটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে।